আপনিও যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে এখন আপনি ইউটিউবের মতন হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে পারবেন এতদিন হোয়াটসঅ্যাপ থেকে ইনকামের কোনো মাধ্যম ছিল না অর্থাৎ হোয়াটসঅ্যাপে কোনো কমিউনিটি বিল্ড করার কোনো ফিচার ছিল না এখন হোয়াটসঅ্যাপও ইনকামের সুযোগ দিচ্ছে হোয়াটসঅ্যাপও হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করার জন্য ফিচার এনেছে এতদিন হোয়াটসঅ্যাপে শুধুমাত্র বন্ধুদের সাথে কথা বলা যেত টেক্সট ইমেজ ফটো ভিডিও এগুলো সেন্ড করা যেত এছাড়া এর বাইরে কোনো কিছু কিন্তু করা যেত না হোয়াটসঅ্যাপে আপনি এখন হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন আপনারা টেলিগ্রামের নাম শুনেছেন টেলিগ্রামে টেক্সট করা যায় টেলিগ্রামে সবার সাথে কথা বলা যায় ফটো ভিডিও সেন্ড করা যায় এছাড়াও টেলিগ্রামের চ্যানেল ক্রিয়েট করা যায় এবং অনেকে রয়েছে যারা টেলিগ্রামে মিলিয়ন অফ সাবস্ক্রাইবারের চ্যানেল ক্রিয়েট করে রেখেছে সেই চ্যানেল থেকে তারা মাসে পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ টাকাও ইনকাম করে সেই জন্য এখন আপনি হোয়াটসঅ্যাপেও চ্যানেল ক্রিয়েট করে হোয়াটসঅ্যাপ থেকে ইনকাম করতে পারবেন সেই জন্য আজ এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেল থেকে কিভাবে ইনকাম করবেন আপনি যদি একজন ক্রিয়েটার হয়ে থাকেন বা আপনি যদি

চলুন দেখে নেওয়া যাক ওকে প্রথমে আপনি আপনার ফোনের প্লে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন প্লেস্টোর ওপেন করার পর আপনি হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন বারে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করার পর আপনার সামনে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা ওপেন হবে আপনি অবশ্যই খেয়াল করবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটা আপডেট রয়েছে কি আপডেট নেই যদি আপডেট না থাকে তাহলে আপডেটে ক্লিক করে আপডেট করে নেবেন কারণ আপডেট না করলে আপনি এই ফিচারটা পাবেন না সেই জন্য অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপটা আপডেট করে নেবেন আপডেট করার পর জাস্ট ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টার ফেসো করবে এরপর আপনি এই আপডেটস বলে একটা সেকশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে খেয়াল করুন স্ট্যাটাস বলে একটা অপশান শো করছে এখানে বন্ধুদের স্ট্যাটাস দেখা যেত এবং আপনি এখানে স্ট্যাটাস দিতে পারতেন এরপর আপনি নিচে খেয়াল করুন চ্যানেল বলে একটা নতুন সেকশান অ্যাড হয়েছে চ্যানেল ঠিক আছে এখানে খেয়াল করুন ফাইন্ড চ্যানেল এবং সি অল এখানে খেয়াল করুন হোয়াটসঅ্যাপে সবাই চ্যানেল ক্রিয়েট করছে এবং সবার চ্যানেলে মিলিয়ান অফ ফলোয়ার্স রয়েছে ঠিক এরকম ধরনের চ্যানেল আপনিও ক্রিয়েট করতে পারবেন ক্রিয়েট করার জন্য জাস্ট আপনি এই চ্যানেলের সোজাসুজি দেখতে পাবেন প্লাজ আইকন জাস্ট প্লাজের উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি দুটো অপশান দেখতে পাবেন ফার্স্ট অপশান হচ্ছে ক্রিয়েট চ্যানেল সেকেন্ড অপশান হচ্ছে ফাইন্ড চ্যানেল মানে আপনি চ্যানেল ফাইন্ড করতে পারবেন ফার্স্ট অপশানের উপরে ক্লিক করবেন ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম এন্টারফেস করবে ক্রিয়েট এ চ্যানেল টু রিচ আনলিমিটেড ফলোয়ার্স অর্থাৎ আপনি চ্যানেল ক্রিয়েট করে আনলিমিটেড ফলোয়ার্স গেন করতে পারবেন তার জন্য আপনি এখানে বুঝতে পারলেন জাস্ট কন্টিনিউর ওপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনার সামনে ঠিক এরকম শো করবে এখানে আপনি চ্যানেল নেমটা দিয়ে দেবেন এখানে আমি ধরুন চ্যানেল নেম দিয়ে দেবো ঠিক আছে এখানে চ্যানেল নেমটা দিয়ে দিলাম এরপর আপনি আপনার চ্যানেলের ডিসক্রিপশান দিতে পারেন মানে আপনার চ্যানেলটা কোন বিষয়ের ওপরে আপনি কোন বিষয়ের ওপরে চ্যানেলটা ক্রিয়েট করছেন সেই বিষয়ে আপনি এখানে জাস্ট ডিসক্রাইব করতে পারেন এখানে লিখতে পারেন ঠিক আছে এরপর আপনি আপনার চ্যানেলের প্রোফাইল পিকচার অ্যাড করে দেবেন এখানে আমি ধরুন আমার চ্যানেলে প্রোফাইল পিকচারটা অ্যাড করে দেব। ঠিক আছে আমি আমার চ্যানেলের একটা যে কোনো একটা প্রোফাইল পিকচার অ্যাড করে দিলাম জাস্ট এখানে অ্যাড করে দিলাম এরপর জাস্ট ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনার চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে চ্যানেল ক্রিয়েট হওয়ার পর আপনি জাস্ট লোগোর উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি নিচে দেখুন ফরোয়ার্ড বলে একটা অপশন রয়েছে এবং শেয়ার বলে একটা অপশন রয়েছে আপনি শেয়ারে ক্লিক করে এই লিঙ্ক আপনি বন্ধুদেরকে সেন্ড করতে পারেন বা আপনার যদি ইউটিউবে একটা চ্যানেল থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ফলোয়ার্স আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আনতে পারেন তাদেরকে বলতে পারেন হোয়াটসঅ্যাপে ফলো করতে এবং আপনি যখন হোয়াটসঅ্যাপে তাদের সঙ্গে কানেক্টেড থাকবেন তখন আপনার ভিডিওতে ভিউজ আসার সম্ভাবনাটা বাড়বে তারাও আপনার সাথে কানেক্ট থাকবে সেই জন্য অবশ্যই আপনিও হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করবেন যদি আপনার ইউটিউবে চ্যানেল থাকে যদি আপনি ফেসবুকে ভিডিও বানিয়ে থাকেন তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা চ্যানেল ক্রিয়েট করে রাখবেন এতে আপনি আপনার অডিয়েন্সের সাথে কানেক্ট হতে পারবেন এবং অডিয়েন্সও অ্যাক্টিভ থাকবে আপনার ভিডিওগুলো দেখার জন্য তবে এখানে প্রশ্ন হলো আপনি হোয়াটসঅ্যাপে চ্যানেল ক্রিয়েট করে কিভাবে ইনকাম করবেন এখানে আমি যদি আপনাকে এই চ্যানেলগুলো শো করাই এখানে খেয়াল করুন অনেক চ্যানেল রয়েছে জাস্ট আমি একটা চ্যানেল ওপেন করব এখানে খেয়াল করুন এই চ্যানেলে অনেক ফটো ভিডিওগুলো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম টাইপের আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আপনি ফটো ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারবেন এবার আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার্স গেন করবেন তখন আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে বিভিন্ন ধরনের ব্র্যান্ড প্রমোশন আসবে তারা বলবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রমোশন করার জন্য আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তাদের ভিডিও শেয়ার করার জন্য তাদের পোস্ট শেয়ার করার জন্য তাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক শেয়ার করার জন্য আপনি এইভাবে ব্র্যান্ড প্রমোশনের মাধ্যমে হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ইনকাম করতে পারবেন ঠিক টেলিগ্রামের মতো আমি টেলিগ্রামে চ্যানেল ক্রিয়েট করেছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলে মাঝে মাঝে স্পন্সার করি সেই স্পন্সার থেকেও কিন্তু আমার ইনকাম হয় সুতরাং আপনিও আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে ঠিক এইভাবে ইনকাম করতে পারবেন সেই জন্য আপনাকে টার্গেট থাকবে আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে ফলোয়ার্স গেন করা আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি যদি পাঁচ হাজার দশ হাজার ফলোয়ার্স গেন করে রাখতে পারেন তাহলে আপনার বিরাট বড় একটা কমিউনিটি তৈরি হবে এবং আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলে আপনি খুব তাড়াতাড়ি যে কোনো কিছু প্রমোট করতে পারবেন আপনার ইউটিউব চ্যানেল গ্রো করতে হলে আপনি হোয়াটসঅ্যাপ চ্যানেলকে কাজে লাগাতে পারেন এবং কোনো ব্র্যান্ড প্রমোশন করতে হলে আপনি আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেলকে কাজে লাগাতে পারেন সুতরাং আপনার হোয়াটসঅ্যাপ চ্যানেল বিভিন্ন দিক থেকে ইনকাম এনে দিতে পারে আশা করি আপনি বুঝতে পেরেছেন ঠিক টেলিগ্রামের মতন টেলিগ্রামে যেমন চ্যানেল ক্রিয়েট করা যায় ঠিক তেমনই আশা করি আপনি বুঝতে পারলেন হোয়াটসঅ্যাপে কিভাবে চ্যানেল ক্রিয়েট করবেন এবং চ্যানেল ক্রিয়েট করে কিভাবে ইনকাম করবেন যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করবেন কারণ আপনার একটা লাইক আমার পরবর্তী ভিডিওর মোটিভেশন সেই জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ ভিডিও এই পর্যন্ত দেখা পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠিক আছে